ডাক টিকিট সংগ্রহ বহু প্রাচীন কাল থেকে শিক্ষামূলক শখ হিসেবে বিশ্বজুড়ে প্রচলিত। সেই সব ডাক টিকিট প্রেমীদের জন্যই রয়েছে সুখবর। সল্টলেকের জিসি ব্লক তৈরি হয়েছে ডাক টিকিট উদ্যান। উদ্যানটির নাম ফিলাটেলিক পার্ক। সকাল থেকে বিকেল পর্যন্ত সকলের জন্যই খোলা থাকে এই উদ্যান। ডাকঘরের কাজের এক ফাঁকে এসে ঘুরে যেতেই পারেন যে কেউ এই ডাকঘরে। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে বিভিন্ন বিষয়ের উপর প্রকাশিত ডাক টিকিটের রেপ্লিকা দিয়ে সাজানো হয়েছে গোটা উদ্যানটি। এই পৃথিবীতে মানুষের কত না অদ্ভুত সব শখ থাকে। কেউ শখ করে পশু পাখি পোষে, কেউ বাগান করে, কেউ আবার নানান ধরনের জিনিস সংগ্রহ করে। কারো সংগ্রহে আবার থাকে বিখ্যাত ব্যক্তিদের অটোগ্রাফ, কয়েন, পুরনো মূর্তি, বিভিন্ন দেশের পুরনো ঐতিহ্য, এমনকি পানীয়র ক্যান পর্যন্ত। এদের মধ্যে সব থেকে জনপ্রিয় এবং সহজে সংগ্রহ করার মতো জিনিস হচ্ছে ডাক টিকিট। নানান ধরনের টিকিটের পসরা দিয়ে সাজানো হয়েছে পার্ক। জিসি ব্লকের ডাকঘরের লাগোয়া ছোট্ট অংশের পার্কটি 91 ফুট লম্বা, 25 ফুট চওড়া, বেশ ছিমছাম। ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে ডাক টিকিট উদ্যান তৈরির মূল উদ্দেশ্য সাধারণ মানুষকে ডাক টিকিট জমাতে উৎসাহিত করা, এর পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা দেওয়া।